ভীষণ আনন্দ লাগছে এবং বাবার ধানে দাঁড়িয়ে বাবার মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে এমন একটা অনুভূতি হচ্ছে যে মানুষের কথা বলা সেলুলয়েডের মাধ্যমে মানুষের কথা বলেছি এতদিন এবার সরাসরি মানুষের কাছে গিয়ে দাঁড়াবো মানুষের দরজায় মানুষের জন্য মঙ্গল কামনা করলাম মানুষের কাছে গিয়ে আশীর্বাদ চাইব বড়দের প্রণাম জানাব সমাজের কল্যাণের জন্য নারীর শিক্ষা নারীর কল্যাণ নারীর সেবা নারীকে রক্ষা করার জন্য সমাজের কাছে আমি ভীষণভাবে বিনম্রভাবে আমি আপিল করি যে সব মানুষ যেন নারীর শিক্ষা এবং নারীর সমাজকে আরো উন্নত করতে